ডাক্তার সেজে অপারেশন করলেও সিকিউরিটি গার্ড, অতঃপর রোগীর মৃত্যু। হাসপাতালের সাবেক একজন সিকিউরিটি গার্ড ডাক্তার সেজে এক নারীর অপারেশন করছেন, এর দুই সপ্তাহ পর ওই নারীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে ওই অপারেশন করা হয়, খবর খালিজ টাইমসের। দুই সপ্তাহ আগে লাহোরের একটি সরকারি হাসপাতালে শামিমা বেগম নামের ওই রোগীর অপারেশন করেন মোহাম্মদ ওয়াহিদ বাট নামের ওই ভুয়া চিকিৎসক। রোববার মারা যান 80 বছর বয়সী শামিমা। লাহোরের মাও হাসপাতালে এই অপারেশনের ঘটনা ঘটে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, সব ডাক্তার এবং সবাই কি করছে তার খোঁজ খবর আমরা সবসময় রাখতে পারি না। তিনি বলেন, ওই প্রতারক কি ধরনের সার্জারি করেছে তা স্পষ্ট নয়। সেখানে একজন দক্ষ টেকনিশিয়ানও ছিল। ওই অপারেশনের জন্য ওয়াহিদকে টাকা দিয়েছিল শামিমার পরিবার। অপারেশনের পর দুইবার ড্রেসিং করতে শামিমার বাড়িও গিয়েছিল ওয়াহিদ। কিন্তু রক্তপাত শুরু হলে এবং ব্যথা চরম আকার ধারণ করলে শামিমার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে আসল সত্যটা জানতে পারে তারা। এখন শামিমার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তার মৃত্যু অপারেশন পরবর্তী জটিলতার কারণে হয়েছে কিনা তা নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।